দাঁড়িয়ে আছি চট্টগ্রামের রাউজান উপজেলার যে সরকারি হ্যাচারি রয়েছে সেই মোবারকিল হ্যাচারি প্রাঙ্গণ থেকে। আপনারা জানেন গত মঙ্গলবার বুট ছটায় এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে কাপ জাতীয় মা মাছ নমুনা ডিম ছাড়ে। নমুনা ডিম হলেও এটা সংখ্যা পরিমাণের দিক দিয়ে অনেক বেশি, যারা ডিম সংগ্রহ করেছেন তারা এই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন। আমি এই মুহূর্তে যদি হ্যাচারির বর্তমান দৃশ্যটা একটু দেখাই, হ্যাচারিতে বর্তমানে আপনার এই ডিম থেকে রেণু ফোটানোর কার্যক্রম চলছে। বর্তমানে মোবারকিল হ্যাচারিতে যে 24 বালতি ডিম যেটা কেজি পরিমাণে 240 কেজি ডিম এখানে রেণু ফোটানোর প্রক্রিয়াধীন রয়েছে, আমরা বর্তমানে যে দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। এবং সার্বিক যদি আমি হালদার বিষয়টা বলি, এই মঙ্গলবার বুটছটা থেকে যে হালদায় কাপ জাতীয় মা মাছ নমুনা ডিম ছেড়েছে সেই নমুনা ডিমের পরিমাণ 164 বালতি, যেটা 250 নৌকায় প্রায় 500-এর অধিক ডিম সংগ্রহ করেছেন। এটা কেজির দিক দিয়ে 1640 কেজি বলে আমরা মৎস্য সম্প্রসারণ অফিস থেকে আমরা জানতে পারছি। এই মুহূর্তে আমি একটু যুক্ত করতে চাই রাউজান উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ মামুনের সাথে। আপনি যে রাউজানে 3টি হ্যাচারি রয়েছে সেই 3টি হ্যাচারির সার্বিক অবস্থা, যে ডিম ছাড়ার মৌসুমে সার্বিক অবস্থাটা যদি আপনি একটু বলেন। ধন্যবাদ। আমি আব্দুল্লাহ মামুন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রাউজান। আপনারা নিশ্চয় জানেন গতকাল মঙ্গলবার ভোর 6টা থেকে আমাদের প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে রুই কাতলা মৃগেল এবং কালীবাঘ এই 4টা প্রজাতি আপনার ডিম ছেড়েছে। এই ডিম সংগ্রহকারীরা রাত থেকেই দাঁতের নৌকাগুলো নিয়ে প্রস্তুত ছিল, তারা সকাল থেকে ডিম সংগ্রহ করতে যখন বাটার সময় আমরা প্রথমে দেখেছি নমুনা ডিম, পরবর্তীতে নমুনা ডিম থেকে আরো বেশ কিছু ডিম পেয়েছে। ইতিমধ্যে আমাদের যে মোবারকিল হ্যাচারিতে 24 বালতি, হ্যাঁ আমরা এখানে ছিলাম, 24 বালতি ডিম তারা ডিম সংগ্রহকারী এখানে ডিম সংগ্রহ করেছে। আমরা আগে থেকে হ্যাচারিটা প্রস্তুত করে রেখেছিলাম। আপনারা জানেন রাউজান অংশে 3টা হ্যাচারি আছে, পশ্চিম মহিলা, কাগতি এবং মোবারকিল হ্যাচারি। আমাদের পশ্চিম মহিলা এবং কাগতি হ্যাচারিটা সংস্কারের অভাবে পরিত্যক্ত অবস্থা আছে, মোবারকিল হ্যাচারিটাই আমাদের সচল অবস্থা আছে। এই হ্যাচারিতে আমাদের এখানে 6টা গ্রুপে 18 জন ডিম সংগ্রহকারী তাদের ডিম সংগ্রহ করে আমাদের হ্যাচারিতে ডিম সংগ্রহ করার জন্য হ্যাচারিতে রেখেছে। আমরা হ্যাচারির সার্বিক যে প্রস্তুতি, বিশেষ করে লজিস্টিক সাপোর্ট, বিশেষ করে এখানে ওয়াটারটা হলো মেইন। আমাদের এখানে ডিপ টিউবওয়েলের সাহায্যে আমরা সবসময় পানির সাপ্লাইটা আমরা দিচ্ছি তাদেরকে, সাথে সাথে আমাদের যে বিদ্যুৎ সরবরাহ, পল্লী বিদ্যুতের সাহায্যে আমরা বিদ্যুৎ সরবরাহটা যাতে সবসময় থাকে, তাতে যাতে পানির কোনো রকম সমস্যা না হয় এই জন্য আমরা তাদেরকে এই সাপোর্টগুলো দিচ্ছি। এবং তাদের ডিম থেকে ইতিমধ্যে রেণু ফুটেছে, আশা করছি আগামীকাল নাগাদ তাদের যে কাঙ্ক্ষিত যে রেণু সেটা ফুটবে এবং তারা অর্থনৈতিকভাবে যে তাদের যে লাভবান সেটা তাদের টুকুলটা তারা পাবে। ধন্যবাদ আপনাকে। আমি মুহূর্তে যুক্ত করতে চাই রাউজান পৌরসভার 1নং ওয়ার্ডের কাউন্সিলর, যিনি দীর্ঘদিন ধরে শৌখিন একজন মৎস্য চাষী হিসেবে এলাকায় পরিচিত, জনাব আলমগীর আলী। ওনার কাছে আমি সার্বিক যে ডিম ছাড়ার মৌসুম নিয়ে সার্বিক বিষয়টা উনি একটু বিষয় সম্পর্কে একটু বলবেন। প্রাকৃতিক প্রজনন কেন্দ্র এই হালদা নদী আমাদের এটি ঐতিহ্যগত ভাবে আমরা দেখছি, তবে এই বছর যে বিষয়টা হঠাৎ করে বৃষ্টির শুরু হওয়াতে একটু আগাম হয়েছে, সেই কারণে কি আমাদের ডিম সংগ্রহকারীরা একটু উপস্থিতই ছিল আমি মনে করি। আমি যোগাযোগ করেছিলাম গতকালকে ভোরে অনেকের সাথে, তারা কিন্তু প্রস্তুত ছিল না। কিন্তু যেটা দেখা যাচ্ছে সব ভোর রাতেই ডিম ছেড়েছে মা মাছ, এবং আমাদের ডিম সংগ্রহকারীরা দুপুরের দিকে তারা নদীতে নোঙর ফেলেছে। মোটামুটি সামান্য কিছু পেয়েছে, কিন্তু সামান্য হলেও আমি মনে করি এই বৈশাখ মাসের এই ডিমটা অত্যন্ত গুণগত মান ভালো এবং উন্নত। আশা করি সামনে আরও ডিম দিবে, এবং এই পর্যন্ত যা পেয়েছে মোটামুটি যারা হালদায় নেমেছে তারা বেশ মোটামুটি সবাই বেশ কম পেয়েছে। আশা করি এটি আমাদের আগামী দিনে আমাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমাদের মৎস্য আহরণকারীরা
তারা সামনে আরো প্রস্তুত থাকবে, এটা আমি আশা করছি। ধন্যবাদ। যেমনটা বলছিলেন, রাউজান উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা এবং রাউজান পৌরসভার কাউন্সিলর, যে বিষয়টুকু আমরা নিয়ে কথা বলেছি, হালদা মামাছির দিন ছাড়ার পর আমরা স্থানীয় ডিম সংগ্রহকারীদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টা নিয়ে উদ্যোগ জানিয়েছেন যে রাউজানের সরকারি তিনটা হাজারে থাকলেও ইতিমধ্যে কিন্তু দুটা সম্পূর্ণ পরিত্যক্ত, এবং বর্তমানে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি মোবারকিল হেচারি, সেই হেচারি কিছুটা সচল থাকলেও কিন্তু এখানে জনবলের অভাব রয়েছে, এবং ডিম সংগ্রহকারীদের দাবি যে সরকারি দুটি হেচারি সম্পূর্ণ পরিত্যক্ত, সেই পরিত্যক্ত দুটি হেচারি যাতে সংস্কার করে উপযুক্ত করা হয়, পাশাপাশি তিনটি হেচারিতে যেন পূর্ণ জনবল নিয়োগ দেওয়া হয়, তাতে করে সরকার যে হালদা যে মৎস্য সম্পদ, সেই মৎস্য সম্পদ থেকে শত শত কোটি টাকার লাভবান হবে। চট্টগ্রামের রাউজান থেকে নাজামুদ্দিন আনা, গ্লোবাল টেলিভিশন।